আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসছি আর একটা দুপুরের খাবার নিয়ে, আপনাদের সঙ্গে শেয়ার করে খাবো বলে। আর প্রচণ্ড গরম পড়েছে, কয়েকদিন ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদারটা, এখন কিন্তু আবার সেই গরম। এই যে আমি এখানে নিয়েছি ভেন্ডি ভাজি বা ঢেঁড়স ভাজি, যে যেটা বলেন। আর এখানে আবার নিয়েছি ভেন্ডি ভর্তা। এই ভেন্ডি ভর্তাটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে একটা সবজি, কয়েক প্রকারের সবজি দিয়ে একটা সবজি রান্না করা। আর এখানে নিয়েছি শোল মাছ লাউ দিয়ে রান্না করা। শোল মাছটা আসলে গরমে ভালো লাগে না খেতে। শোল মাছ লাউ হচ্ছে শীতের সিজনের খাবার, তারপরেও আমি রান্না করলাম আজ। প্রথমে আসলে ভেন্ডি ভর্তাটা দিয়েই খাবারটা শুরু করবো। যদিও খুব বেশি রোদ না, সকাল থেকে ভালোই রোদ উঠছিল, তারপরে কিন্তু আবার মেঘলা মেঘলা ছিল আকাশটা, কিন্তু প্রচণ্ড গরম, একদম চিমশানো গরম, মনে হচ্ছে যে বৃষ্টি আসবে। আসলে এতটা গরম, এই গরমে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না বান্নার ভিডিও দিতে আসলে ইচ্ছা করে না। শোল মাছ আর লাউটা দিয়ে এখন খাবো। যদিও এটা সিজনালি খাবার না, তারপরেও কিন্তু লাউটা শরীরের জন্য অনেক উপকারী, যেহেতু এটা পানীয় তরকারি, শরীরটাকে ঠান্ডা রাখে। আর আসলে বাবুকে তো এখন বাড়তি খাবার দেই, অনেক সময় দেখা যায় যে আমাদের সবজির থেকেই কিছুটা সবজি নিয়ে বাবুর জন্য কম তেল মশলায়
ওর জন্য একটা তরকারি রান্না করি, শিং মাছ বা যে কোনো একটা ওর উপযোগী মাছ দিয়ে। এই জন্য আসলে আজকে লাউ আনা বা লাউ রান্না করা। বন্ধুরা, এই তো এই ছিল আমার খাবার দাবারের দুপুরকার মেনু। কেমন লাগলো আজকের মেনুটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে রাখবে থাকবেন। আর ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন।